মন দিয়ে শুনুন এই খবরটা, কারণ এই খবরটা শোনার পর আপনার মাথা বন বন করে ঘুরবে। একটা চোর, অদ্ভুত রকমের একটা চোর, কোন ব্যাংক নয়, জুয়েলারি শপস নয়, বরং সারা শহর থেকে চুরি করছে বাচ্চাদের আইসক্রিম। আগে হ্যাঁ, আইসক্রিমস। এই চোর কে জানে কোথা থেকে আসে আর চুরি করার পর কোথায় চলে যায়, কিন্তু এর জন্যই শহর জুড়ে দেখা দিয়েছে আইসক্রিমের সংকট। কোনো বাচ্চা থেকে শুরু করে বড় কেউ পাবে না একটাও আইসক্রিম ক্যান্ডি। আর এখন আমিও পাব না। তোমার কি আইসক্রিম চাই? এই শহরে আইসক্রিম খেতে গেলে লাগবে অনেক টাকা, কারণ সব জায়গা থেকে চোর আইসক্রিম করে দিচ্ছে ফাঁকা। সিঙ্গারা তো কি টেস্টি হয় সিঙ্গারা, আমি যখন উঠবো তখন তোমাকে খেয়ে ফেলবো। এই লোভিটা তো স্বপ্নেও সিঙ্গারা দেখে, এর ক্ষমতা থাকলে দেখা যেত সিঙ্গারার কারখানা খুলে ফেলেছে। স্বপ্ন দেখেছি হয়তো, আজকাল স্বপ্ন আমাকে ঘুমাতে দিচ্ছে না। একটু হেঁটে আসি তাহলে আর তারপরে ঘুমিয়ে দেখি। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। पाव कूल पावर अप्स एंड यूज बूस्टर्स टू बीट बॉस इन दिस फाइट। एंड ऑल न्यू एडवेंचर अवेट्स यू इन हनी बनी का जोमा द क्रेजी चेस। ब्रांड न्यू गेम, डाउनलोड नाउ ओनली ऑन गूगल प्ले स्टोर। आपना की अपना स्वप्न घुमाते दे ना, তাহলে দেখা করুন ভূত বাবা নিনি দেবের সাথে। বাবা নিনি দেব, ভূত লোকে মনে হয় কোনো নতুন বাবা এসেছে, স্বপ্ন তো এমনিতেই আমাকে ঘুমাতে দিচ্ছে না। চলো দেখা করেই আসি। এসো বৎস, এসো, তোমার তো মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি নিশ্চয়ই থাকিলা। কি বললেন বাবা, আপনি কি করে জানলেন? আমি অনেক উচ্চ কোটির বাবা বালক, তোমায় দেখেই বলে দিতে পারি যে তুমি থাকিলা, আর তোমার এক প্রাণীর বন্ধু আছে পাকিলা। বাবা আপনি তো অন্তর্যামী। হ্যাঁ, আমার বন্ধু পাকিলা, কিন্তু বন্ধু থেকে শত্রুতা করে বেশি বাবা। কিন্তু বাবা আমি এখন ওর কথা বলতে আসিনি, বরং আমি জানি, সব জানি, স্বপ্নে রোজ আওয়াজ আসে আর তোমার ঘুম ভেঙে যায়, যায় না? হ্যাঁ বাবা হ্যাঁ। ঠিক আছে, তো যেমন যেমন আমি বলতে থাকবো তেমনটাই তুমি করতে থেকো, সব ঠিক করে দেব। হাতে ভর দিয়ে উল্টে দাঁড়িয়ে পড়ো। এবার এক হাত উপরে তুলে নাও, দ্বিতীয় হাতটা উপরে উঠাও। ওকে, কোনো ব্যাপার নয়, ভেবো না কিছু, এতে তোমার মাথাটা ভালো হয়ে যাবে, সব কিছুই মাথার সঙ্গে যুক্ত ভালো। এবার সোজা হয়ে দাঁড়াও আর একটু নেচে দেখাও। ওকে, আরো জোরে নাচো বালক, আরো জোরে, নেচে মাটি কাঁপিয়ে দাও বালক। বাবা আর করতে পারছি না বাবা, খুব কষ্ট হয়ে গেছে বাবা, আর নাচতে পারবো না, প্লিজ বাবা প্লিজ। কোনো ব্যাপার নয়, সব ঠিক আছে, দারুণ নেচেছো তুমি,
এই নাও পুরস্কার স্বরূপ মন্ত্রপুত সিঙ্গাড়া। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। पावरफुल पावर अप्स एंड यूज बूस्टर्स टू बीट बॉस इन दिस फाइट एंड ऑल न्यू एडवेंचर अवेट्स यू इन हनी बनी का झोमा द क्रेजी चेस। ब्रांड न्यू गेम डाउनलोड नाउ ओनली ऑन गूगल प्ले स्टोर। थकेला और पकेला रिपोर्टिंग फॉर ड्यूटी सर। ওই ঝাল ঝাল সিঙ্গাড়া কেন খাও যখন ঝাল লাগে তো? যখনই দেখছি হাউমাউ করে খেয়েই যাচ্ছ। না বস, আসলে ঠিক আছে, চলো প্রথমে পৃথিবীর পাপিটাকে এখানে দেখে নি। ওই থাকেলাকে তো আমি পরে ঠিক করে নেব। এই শহরে আইসক্রিম খেতে গেলে লাগবে অনেক টাকা। বাবা আমাকে আইসক্রিম কিনে দাও না বাবা। আইসক্রিম চাই? এই শহরে আইসক্রিম খেতে গেলে লাগবে অনেক টাকা, কারণ সব জায়গা থেকে চোর আইসক্রিম করে দিচ্ছে ফাঁকা। এটা কে ভূত বস যে বাচ্চাদের আইসক্রিম চুরির মতো জঘন্য পাপ করছে? আমরা সবাই মিলে এর ব্যাপারে খোঁজ করব আর একে সঠিক ভাবে শিক্ষাও দেব। চলো ধুম ধাম ধাস চলো করি পাপ নাশ। বস, আপনি অনুমতি দেন তো এক্ষুনি গিয়ে রামধুলাই করি আমি সফটি। আরে না না, আমাদেরকে ওর আড্ডায় পৌঁছে একেবারে বমাল সময় ধরতে হবে, আর বাচ্চাদের আইসক্রিমও বাচ্চাদের আবার ফেরত দিতে হবে। আমার কাছে এসো আইডিয়া আছে। আর এর সাথে এই শহরের বাচ্চাদের সব আইসক্রিম এখন আমার কব্জায়। তুমি জানো আমি এত সব আইসক্রিম নিয়ে কি করব? খাবে? খাবো না, বিক্রি করব। এই শহরে যদি এবার কেউ আইসক্রিম বিক্রি করে তাহলে সেটা শুধু আমি, তাও ডাবল দামে। সব আইসক্রিম এখানে থাকলো, আমি যাচ্ছি এখন অফিসে ম্যাঙ্গো ক্যান্ডি খেতে। সফটি বস, কতগুলো সফটি খাবে? আরে আমাদের কি আছে, চলো জিনিসগুলো নামাই। আরে স্টিকারগুলো সত্যিকারের আইসক্রিম কি করে হয়ে গেল? আরে রে রে রে, আমার আইসক্রিম আবার এখানে আটকে দাও না, না হলে আমি খাবোটা কি? আরে এই স্টিকারগুলো কিভাবে কথা বলছে? বস বস বস, আরে কি হলো? বস, ওই আইসক্রিমের স্টিকার থেকে বেরিয়ে বড় আইসক্রিম হয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে বস। মানুষের মতন স্টিকাররা বলছে আবার আমাদের আটকে দাও। হ্যাঁ কি? কোথায় ওই স্টিকার ক্যান্ডিগুলো? এখানে। আপনাদের মনে হচ্ছে হয়তো আমি ক্যান্ডি হয়ে কথা কি করে বলছি আর কি করে হাঁটছি। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেস। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাওয়ারফুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টার্স টু বিট বস ইন দিস ফাইট এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা দ্য ক্রেজি চেস। ব্র্যান্ড নিউ গেম ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। কিন্তু আমার পয়েন্ট হলো যে যদি ওই সফটে বলতে পারে তো আমি কেন নই? একদম ঠিক কথাই বলেছে আমার ক্যান্ডি বন, যখন আমি বলতে পারি তখন তুমি কেন নই? কিন্তু আমার পয়েন্টটা হলো এটাই যে ওই স্টিকার যদি বলতে পারে তাহলে আমি কেন পারবো না? আরে বলবো না কেন, আমার আইসক্রিম লাফ দিয়ে চলে গেল, আবার ওই স্টিকারে আইসক্রিমের ছবি আটকে দাও, না হলে তোমাদের আইসক্রিম বানিয়ে আমি খেয়ে নেব। বলো
আরে আমাদের থেকে বেঁচে কোথায় পালাবে আইসক্রিম চোর? আরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। তোমার কি জানা আছে যে আমরা কে? আমরা পাপীদের ব্যান্ড বাজিয়ে থাকি। যখনই আমরা আসি তখন তোমাদের মতো পাপীরা থরথর করে কাঁপে। ও হলো থাকেলা, আর এ হলো পাকেলা, আর আমি হলাম বস, ভূত বস। তোমার খুব শখ না আইসক্রিম চুরি করার? আজ আমি তোমাকে আইসক্রিম বানিয়েই খাবো। তুই আগে আমার নামই শুধু সফটি ছিল, আর এখন আমি সত্যিকারের সফটি হয়ে গেলাম। না 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 না, আমাকে খেও না, আমি একেবারেই টেস্টি নই, আমার কোনো ফ্লেভার নেই, প্লিজ আমাকে খেও না, খেও না। যদি তোমায় না খাই তুমি তো বাচ্চাদের আইসক্রিম চুরি করতে থাকবে। আর চুরি করব না, আই প্রমিস। শুধু আইসক্রিম কেন, আমি লাইফে আর কোনোদিন কিচ্ছু চুরি করব না, আমাকে আর একবার মানুষ করে দাও। পাক্কা? পাক্কা, আই প্রমিস। বরং যত বাচ্চার থেকে আমি আইসক্রিম চুরি করেছি সব ফ্রিতে বিলিয়ে দেব। আসো বাচ্চারা, আজ মন খুলে আইসক্রিম খাও, তাও একদম ফ্রিতে। চলো থাকেলা পাকেলা, আমাদের কাজ শেষ হয়েছে। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোলমা দ্য ক্রেজি চেজ ব্র্যান্ড নিউ গেম। ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। হ্যালো মিস্টার খান্না, পার্কিং এ যে লাল গাড়িটা রয়েছে সেটা কি আপনার? কেউ একজন আপনার গাড়ির টায়ারটা চুরি করছে ও আপনার গাড়ির ইঞ্জিনটাও খুলে নিয়েছে। তাড়াতাড়ি নিচে আসুন মিস্টার খান্না, না হলে ও এবার গাড়ির সবকিছু খুলে নিয়ে চলে যাবে, আর আপনার হাতে এবার শুধু চাবিটাই থেকে যাবে। মনে হচ্ছে আবার কেউ আমাকে বোকা বানিয়েছে। খান্না কাকুর তো হয়ে গেল কাজের দফারাফা, এবার শর্মা কাকুর পালা। আমার নাম হলো ববি, আর লোকেদেরকে বিপদে ফেলা হলো আমার হবি। হ্যালো মিস্টার শর্মা, C112 ওটা কি আপনারই ফ্ল্যাট? আরে তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন, দুজন কুখ্যাত চোর আজ জেল থেকে পালিয়ে আপনার বাড়িতে চুরি করতে এসেছে। ওরা আপনার টিভি, ফ্রিজ আর অনেক কিছু চুরি করছে। মনে হচ্ছে প্রত্যেক দিনের মতন আজও আমাকে কেউ আবার বোকা বানালো। একবার ওকে নাগালে পাই এমন অবস্থা করব না ওর যে কোনোদিনও আর কাউকে বোকা বানাতে পারবে না। লোকেদের বিপদে ফেলা ভিডিও গেমের খেলার থেকেও মজার ব্যাপার। আমার নাম হলো ববি, আর লোকেদের বিপদে ফেলা এটাই হলো আমার হবি। থাকেলা, থাকেলা আমি তোমায় একটা কাজ দিতে চাইছি। এই আংটিটা হলো আমার মায়ের স্মৃতি,
কিন্তু এটা পুরনো হয়ে গেছে, সেই জন্য আমি চাই যে তুমি এটা কোনো ভালো জুয়েলারের কাছে নিয়ে যাও আর এটা ভালো করে পালিশ করে নিয়ে এসো। আমি তো এরকম সুযোগেরই অপেক্ষা করছিলাম। যদি আমি ভূতবসকে খুশি করি তাহলে ভূতবস আমাকে ছুটি দিয়ে দেবে। বাস শুধু এটুকু নেই বস। বস আপনার মা আমার দিদার মতো। আমি আংটিটাকে এমন ঝকঝকে করব যে খুশিতে আপনার মুখটাও ঝকঝক করবে। আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি ঝকঝকে করে নিয়ে আসছি। আচ্ছা তো এই ব্যাপার, পকেলা কাজ করবে আর থাকেলা ছুটি কাটাবে, এটা তো আমি হতে দেব না। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা দ্য ক্রেজি চেজ ব্র্যান্ড নিউ গেম। ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। আরে এটা তো সেই কচ্ছপ কাকার দোকান যে কয়েক বছর আগে খরগোশকে হারিয়েছিল। আরে কে রে যে এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙানোর সাহস দেখালো? আসতে বলো। ওহ, আরে এই ভূত লোকেও কেউ আমাকে একটু আরাম করে ঘুমোতে দেয় না। আরে থাকেলা তুমি? কচ্ছপ কাকা, এটা ভূত বসের আংটি। যদি আপনি এটাকে ঝকঝকে করে দেন তাহলে ভূত বস আমাকে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে তোমার চাই ছুটি আর আমার চাই এই আংটি। চলো ডুবিয়ে দাও এই গ্লাসে। আরে থাকেলা, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আরে কি বলবো, আমি ভূত বসের আংটিটা কচ্ছপ কাকাকে পালিশ করতে দিয়েছিলাম, কিন্তু ইনি তো এনার সেল থেকে বাইরেই বেরোচ্ছেন না। আজ আমার নাচার নয়, বরং খেলার ইচ্ছে হয়েছে। যদি তোমার আংটি ফেরত চাই তাহলে তোমাকে খরগোশ সেজে আমাকে রেসে হারাতে হবে, বুঝলে? রেস তাও কচ্ছপের সাথে। স্যার তো মেনে নিলাম, এবার মজা হবে। Ready, steady, go! আরে এ কচ্ছপ না আমি কচ্ছপ। আরে এটা আমি কোথায় যাচ্ছি? এর আগে তো কোনো রাস্তাই নেই। আরে এখান থেকে তো এন্ড পয়েন্টটা দেখা যাচ্ছে, হতে পারে হয়তো এটাই শর্টকাট। আমি আগেই বলেছিলাম তুমি আমাকে হারাতে পারবে না, আর এই জন্যেই তোমার আর ওই আংটিটা ফেরত পাওয়া হলো না। আরে কচ্ছপ কাকা এরকমটা করো না। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা দ্য ক্রেজি চেজ ব্র্যান্ড নিউ গেম। ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। চলো পাপোমিটার বাজছে, ভূত বস আমাদের জন্য অপেক্ষা করছেন। তাকেলা ওই আংটিটা পালিশ হয়েছে না হয়নি? বস ওটা তো আমি সব থেকে ভালো জুয়েলারকে দিয়েছি, আমরা পৃথিবী লোক থেকে ফিরে আসার আগেই না ওটা ঝকঝকে হয়ে যাবে। ঠিক আছে চলো এখন পাপ দেখি। হ্যালো মিস্টার শর্মা, C112 ওটা কি আপনারই ফ্ল্যাট? দুজন কুখ্যাত চোর আজ জেল থেকে পালিয়ে আপনার বাড়িতে চুরি করতে এসেছে। মনে হচ্ছে প্রত্যেক দিনের মতন আজও আমাকে কেউ আবার বোকা বানালো। লোকেদের বিপদে ফেলা ভিডিও গেমের খেলার থেকেও মজার ব্যাপার। আচ্ছা তার মানে এই ছেলেটার ফ্র্যাঙ্ক কল করে লোকজনকে ঝামেলায় ফেলতে ভালো লাগে। হ্যাঁ বস,
যদি একে শিক্ষা না দেওয়া হয় তাহলে ও বড় হয়ে আরো বড় পাপ করবে। ঠিকই বলেছে, যদি এরকমই চলতে থাকে তাহলে সত্যিকারের সমস্যাগুলোকে প্র্যাঙ্ক কল বলে ছেড়ে দেবে। তাহলে এবার একে সঠিক রাস্তা দেখানো যাক। এবার মজা হবে, এখন আমি লোকেদেরকে ঝামেলায় ফেলবো, আর বিপদে পড়বে বারপা কাকা। আপনি ঠিক বলেছিলেন বস, এই ছেলেটার পাপ তো সত্যিই বেড়ে চলেছে। একে খুব তাড়াতাড়ি শিক্ষা দিতে হবে। হ্যালো হ্যালো, আচ্ছা তুমি কি ববি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি তোমায় ওয়ার্ন করবার জন্য ফোন করেছি, যদি তুমি এই ফোনটা কাটো তবে কিন্তু তোমার ল্যাজ বেরিয়ে আসবে। আচ্ছা, তার মানে তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো? এই নাও কেটে দিলাম। তুমি আবার আমাকে কল করে আরো বড় ভুল করে ফেলেছো। হ্যালো, এটা কি হচ্ছে আমার সঙ্গে? আমাকে তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে যেতে হবে। আরে এ তো অদ্ভুত ধরনের একটা পশু, যদি একে আমরা আমাদের জুতে নিয়ে যাই তাহলে আমরা অনেক টাকা পাবো। আমি কোনো পশু নই। আমাদের মিথ্যে বলার চেষ্টা একদম করো না, তোমার মতো প্রাণীকে ধরা কিন্তু আমাদের রোজকার কাজ। ধরো একে, যেন পালাতে না পারে। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। पावरफुल पावर अप्स एंड यूज बूस्टर्स टू बीट बॉस इन दिस फाइट। एन ऑल न्यू एडवेंचर अवेट्स यू इन हनी बनी का झोमा द क्रेजी चेस। ब्रांड न्यू गेम, डाउनलोड नाउ ओनली ऑन गूगल प्ले स्टोर। আমার মা বাবা কিভাবে আমাকে চিনতে পারবে? মজা পাচ্ছ? আওয়াজটা কোথা থেকে আসছে? আমি হলাম ভূত বস। আর আমরা হলাম ভূত বসের অ্যাসিস্ট্যান্ট থাকেলা পাকেলা। আর আমরা তোমার সমস্ত পাপের ব্যাপারে জানতে পেরেছি। তুমি এই ফোনের ভুল ব্যবহার করে অনেক লোককে ঝামেলায় ফেলেছো, আর তুমি সেই পাপেরই শাস্তি পাচ্ছ। আমাকে ক্ষমা করুন, আমি আর কোনোদিন কাউকে বিপদে ফেলবো না। প্লিজ এই লেজ আর এই শিং আপনি ফিরিয়ে দিন। এই ক্ষমাটা তোমার আমার কাছে নয়, বরং তাদের কাছে চাওয়া উচিত যাদের তুমি ঝামেলায় ফেলেছিলে। চলো আমার সাথে। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। আরে আরে, কি ধরনের পশু? আঙ্কেল, আমি পশু নই, আমি ববি। আমি সেই যে আপনাদের প্র্যাঙ্ক কল করতাম, কিন্তু আমি এটা আর কোনোদিন করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তুমি কান্না বন্ধ করো। চলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে? আর কান্না নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ছেলেটার দেখছি খুব শিক্ষা হয়েছে, এরকম পাপ আর দ্বিতীয়বার করবে না। শোনো না, ভূত বসের আংটি না আমার কাছে নেই, এখন আমি ভূত লোক গিয়ে বসকে কি বলবো? এই নাও, আমি আংটিটা প্রথমেই নিয়ে নিয়েছিলাম, আমি তো শুধু মজা করছিলাম। পাকেলা, তুমি কখনোই শুধরোবে না, সব সময় আমাকে সমস্যায় ফেলো তুমি। হ্যাঁ
বাবা আমি ওই আইসক্রিমটা খাবো, আমাকে কিনে দাও না। উঠানো উঠানো ওইটা চাই বাবা। কামাল ধামাল মালামাল, এটা হলো সুরেলা সকালের মায়াজাল। কেমন আছো আমার ফিরাঙ্গি লাল? দাও আমাকে এই ফরেনের মাল। বাচ্চারা ফুটফুটে আলো, কিন্তু এই আইসক্রিম আর পিৎজা তোমাদের জন্য নয় মোটেই ভালো। এক্সকিউজ মি মোনা, আই ওয়ান্ট দ্যাট সোনা। This is my ঘড়ি, চিন্টুর ড্যাডি। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট। এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা, দ্য ক্রেজি চেজ, ব্র্যান্ড নিউ গেম। Download now only on Google Play Store. আরে আমাদের মালপত্র কোথায় গেল? আরে চুরি করে চলে গেছে। আরে পালাটা কই গেল? খুঁজে পাচ্ছি না। আরে হেই ইউ, হ্যাঁ আই'ম রব, পুলিশ পুলিশ। আমার আইসক্রিম, আমার সোনার হার, এটা নিশ্চয়ই টাকলা পারফর্মারটা চুরি করেছে। আরে আরে আমার ঘড়ি, আমার টাকা, আরে সব ওই ব্যান্ড বাজানো লোকটা নিয়ে চলে গেছে। ওয়াও ওয়াও, বাহ কি সুন্দর ঘুরছে। বাবা বাবা, যদি আমি পাগলের মাথাটাও এইভাবে ঘোরাতে পারতাম কি মজাই না হতো। আরে বাহ দারুণ খেললা তো, আমিও এটাতে ঘুরতে চাই। পাগেরা আমাকে রাগিও না। তুমি আমাকে জ্বালাতন কেন করছো? হ্যাঁ তুমি যদি এটা নিয়ে খেলো তাহলে আমার সঙ্গে কে খেলবে? আমি এটাকে ঘুরেই ছাড়বো। ওকে ওকে পাকেলা, টেক ইট হিয়ার, আগে আমার উপর থেকে ওঠো না। এটা ঘোরায় কি করে? দাও আমার কাছে দাও, আমি তোমায় দেখাচ্ছি এটা কি করে ঘোরে। আই উইল টিচ ইউ। এই নাও আমার হেলিকপ্টার শট। ঘন্টা বেজে গেল, চলো আর একটু খেলে নেওয়া যাক, ভূত বসে তো আসার এখনো টাইম আছে। থাকেলা এসব কি হচ্ছে? পাপো মিটার বাজছে, সেটা কি তোমার কানে ঢুকছে না? সরি বস, আমি একটু খেলছিলাম। থাকেলা থাকেলা গ্রো আপ। আর পাকেলা কোথায়? পাকেলা তো একটু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়েছে? কোথায়? বস আমি এখানে। হয়ে গেল ঘোরা রাজকুমার,
তাহলে এবার একটু কাজে মন দাও। ওকে বস, উপরে নিচে আজ কি হচ্ছে আমার সঙ্গে? দাও আমাকে এই ফরেনের মাল, আইসক্রিম আর পিৎজা তোমাদের জন্য নয় মোটেই ভালো। আই ওয়ান্ট দ্যাট সোনা, দিস ইজ মাই ঘড়ি চিন্টুর ড্যাডি। চলো, বেজে গেছে পাপের ঘন্টি, জয়েন করে নাও নিজেদের ডিউটি, চলে এসো। বাজাই আবার ওই পাপির সিটি, ড্রুম ড্রাম তার, চলো করি পাপ নাচ। এই সুরেলা সাকাল এখন গান করতে চলেছে, যে তার ট্যালেন্টটাকে ভুলভাবে ব্যবহার করছে। যখন এর মিউজিক লোকের কানে পৌঁছয়, তাদের সমস্ত জ্ঞানগম্য হারিয়ে যায়, যার সুযোগ নিয়ে ও তাদের লুট করে। আচ্ছা একটু দেখি তো, আমরা ওখানে গিয়েই দেখব। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ, সুলতান কা বেটা ব্যাড মঙ্কি, পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট, এন অল নিউ অ্যাডভেঞ্চার অওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা, দ্য ক্রেজি চেজ, ব্র্যান্ড নিউ গেম, ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। কমাল, ধামাল, মালামাল, এটা হলো সুরেলা সাকালের মায়া জাল। এর মিউজিক তো একেবারে ম্যাজিক, কিন্তু লোকেদের জন্য এটা একটু ট্র্যাজিক। গুরু, চলো করি শুরু। এটা কিভাবে হলো? এদের সবকিছু তো এক্ষুনি নিলাম। হাও, কোনো ব্যাপার না, আবার নিয়ে নিচ্ছি। এটা কি হচ্ছে? জিনিসগুলো আবার ওদের কাছে কি করে পৌঁছলো? Something is wrong. আরে, এই মিউজিকটা কি করে বন্ধ হলো? মিউজিক বন্ধ হলেই ওদের ঘোর কেটে যাবে। এরকমটা কেন হচ্ছে? সবকিছু উল্টো হচ্ছে কেন? কি ঝামেলা হচ্ছে এসব? ঝামেলা নয়, থাকেলা পাকেলা। তাহলে তোমরা দুজন, তার মানে তোমাদের উপর আমার মিউজিকের জাদু কাজ করছে না? কোনো ব্যাপার নয়, সুরেলা সাকালের কাছে আছে তোমাদের জন্য আলাদা সুরতাল। সুরেলা সাকাল মাথা যেন পাকা তাল। হয়ে গেল কি হাল, হারালো যে সব মাল, শেষ হয়ে গেল ওর এই গেম। শেম শেম শেম, প্লে সাম বলিউড ব্রো। তাহলে তোমাদের এইভাবে শায়েস্তা করা যাবে না, আমার ব্রহ্মাস্ত্রের থেকে তোমরা বাঁচতে পারবে না। কামাল, ধামাল, মালামাল, এটা হলো সুরেলা সাকালের মায়া জাল। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ, সুলতান কা বেটা ব্যাড মঙ্কি, পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট, এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা, দ্য ক্রেজি চেজ, ব্র্যান্ড নিউ গেম, ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। দেখেছো আমার ব্রহ্মাস্ত্রের জাদু? হ্যাঁ।
এটা আবার কোন জাদু? এটা হলো ভূতের জাদু। তোমরা কারা? আমরা ভূত, 100% অরিজিনাল। আসল ভূত, আমাকে বাঁচাও, পালা। সুরেলা সকাল, এটাই হলো আমার কামাল, এই রাস্তা হলো ধমাল, এবার বাজবে কিছু নতুন সুরতাল। এটা রাস্তা নাকি মিউজিক্যাল পাস্তা? মোটেই না। থ্যাঙ্ক গড, হু আর ইউ? আমি হলাম গিয়ে ভূত বস, ভূত বস। আমি তোমার কি ক্ষতি করেছি? আমায় তুমি কেন বিরক্ত করছো? আমি কি করেছি? কেন টর্চার করছো আমাকে? আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। আচ্ছা, কিছু করনি? নিজের ট্যালেন্টটাকে ভুল রাস্তায় নিয়ে গেছো, আর লোকজনের খুব ক্ষতি করেছো, তাদের লুটেছো, তাদের আনন্দ নষ্ট করেছো, আর এটা হলো তারই শাস্তি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। জয় ভূত বস। সুরিলা সাকাল, এবার বন্ধ করো তোমার চাল আর দিয়ে দাও সব চুরির মাল। আই এম সরি, আমি আমার মিউজিককে আর খারাপ কাজে ব্যবহার করব না। চুরির সব জিনিস আমি ফেরত দিয়ে দেবো। সুরেলা সাকাল প্রমিস করছে, আমি আমার ট্যালেন্টকে শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করব। সুরেলা সাকালের দেখে বিগড়নো মুখ, মনে হচ্ছে ওর খুলে গেছে বুদ্ধি খুব। চলো আমরাও এখান থেকে নিয়ে যাই সব দুঃখ। বাই বাই সুরেলা সাকাল।